আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম দ্বিতীয় পার্টটা নিয়ে এর আগে আপনারা দেখেছিলেন আমি হচ্ছে পৌর মার্কেটে এসেছিলাম তো তারপর আমরা বড় বাজার গিয়েছি সেটাই ভিডিও শেয়ার করবো তো আমরা পৌর মার্কেটের সামনে অনেক দেশি মাছ ছিল সেটা দেখছিলাম আর আপনাদের ভাইয়া পাকা পেঁপে কিনলো দেশি মাছ ভয়ে কিনল না কারণ আমি বাঁচতে পারবো না এই দুঃখে আপনাদের ভাইয়া মানে শেষ হয়ে যায় যে বলে যে তুমি মাছ বাঁচতে পারো না বলে আমার দেশি মাছ খাওয়াই হয় না আর এখানে এসে একজনকে দুঃখ প্রকাশ করতেছিল তারাও একই কথা বলতেছিল তারপর আমরা হচ্ছে বাল্ব কিনলাম হচ্ছে বড় বাজার যেতেই একটা দোকান পড়ে তো সেই দোকানে আমরা বাল্ব কিনলাম বাল্ব কেনা হয়ে তারপর আমরা বড় বাজারে যাবো আর বড়োবাজারের টুকিটাকে অনেক কেনাকাটা আছে তো আমরা বাজারের প্রথমেই যাবো হচ্ছে কবুতরওয়ালার একটা দোকান মানে উপরে লেখা আছে না কবুতরওয়ালার বাসা ওইটাতেই আমরা প্রথম যাবো আর ওইটাতে আপনাদের ভাইয়া সব সময় মশলা জাতীয় মানে জিনিসটা ওখানেই কেনে ওখানে সব ধরনের জিনিস আছে তেল থেকে শুরু করে মশলা জাতীয় সব কিছুই পাওয়া যায় তো আপনাদের ভাইয়া ওখানেই কেনে সময় আমি তো আর বাজার সব সময় আসি না কিন্তু ওখানেই কেনে তারপর আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে বাজারের দিকে যেতে যেতেই হচ্ছে মুড়ির দোকান আছে একটা সেখানে আমরা একটু মুড়ি কিনবো বাসায় মুড়িও ছিল না ক্ষয়ুক কিনবো কিন্তু খই ওই দোকানে ভালো লাগেনি সেই জন্য আমরা পরে অন্য দোকানে খই কিনেছিলাম এখন মুড়ি কিনব আসলে বড় বাজারের এই দিকে আসলে মনে হয় কত কি যে মনে পড়ে এটা নাই ওটা নাই তারপর আমরা চলে আসলাম বাজারে একদম মেন সবজি মাছের বাজারে তো মাছের বাজারে এখানে আসলাম মাছ কিনবো না আজকে যেহেতু রাতে রাতে আপনাদের ভাইয়া দেখা যায় মাছ কিনতে চায় না ও দিনের বেলা সকাল সকাল মাছ কিনে পাঠায় দেয় আর এই যে এই ছেলেটা ও ভিডিও করা দেখে বলতেছিলো ভিডিও করেন ভিডিও করেন বেশি বেশি করে ভিডিও করেন তাই ওর সাথে একটু কথা বলছিলাম ওর সাথে কথা বললাম যে কতগুলো মাছ বিক্রি হয়েছে না হয়েছে তারপর আমরা মাছের বাজার আর মাছের বাজার আসলে জানেন না তো চিল্লায় আসেন আসেন মাছ কেনেন মনে হয় একদম মাথাটা শেষ করে দেয় আর বাজারে আসলে মাথাটা নষ্ট হয়ে যায় দাম শুনে পেঁয়াজের দাম শুনে তো আমার মাথা খারাপ মানে আমি তো সচরাচর বাজার আসি না কারণ আমি মনে হয় অনেক দিন পর বড় বাজার আসলাম সেই অনেক দিন আগে এক বছর হবে মনে হয় তখন আমি একবার বড় বাজারে আসছিলাম আপনাদের ভাইয়ের সাথে তো আজকে অনেক দিন পর আসলাম কিন্তু বাজারের যে দাম তারপর আমরা এদিকে কাঁচা বাজারে এদিকে একটা দোকান আছে তো গলি দিয়ে আসা যায় সেখানে আমরা হচ্ছে খই কিনলাম আর আমরা পেঁয়াজ কিনলাম শুকনা মরিচ কিনলাম আসলে অনেক বাজার নাই বাসায় সেগুলো সেগুলো কেনা হচ্ছে তো আমার পছন্দের জিনিস বেগুন কিনে নিলাম তারপর ওকে বললাম যে সুটকি নাই বাসায় ভর্তা খাওয়া বা ভাজি খাওয়ার জন্য কোনো সুটকি বাসায় নাই শেষ হয়ে গেছে তো আমি আজকে হচ্ছে কাসকি মাছ সুটকি কিনবো অল্প করেই কিনবো দেখা যায় যে বেশি থাকলে নষ্ট হয়ে যায় আর হচ্ছে বৌদুলালি মাছের সুটকি কিনবো ওটাকে বৌদুলালি বলে ওনারা আমি তো জানি ভেটকি কিন্তু ওনারা কেন জানি বলতেছে বৌদুলি তারপর ফুলকপি নিব তারপর কাঁচা বাজার আর কি অল্প করে নিব বেশি নিব না অল্প করে যেহেতু দুইজন মানুষ বেশি নিলে আবার ওটা দেখা যায় অনেক বাসি হয়ে যায় এখন ধনে পাতা নিচ্ছি আমার পছন্দের খাবার হচ্ছে ধনে পাতা তারপর হচ্ছে মুলা নিলাম মূলা বেগুনের ঘাটি খাবে আপনাদের ভাইয়া সেই জন্য মূলা না হলো আর এখন হচ্ছে ডিম নেওয়া হচ্ছে ডিমও নেই বাসায় শেষ হয়ে গিয়েছে বললাম না একসাথে একদম রাজ্যের বাজার আজকে একসাথে করা হচ্ছে তারপরে অনেক কিছু তাও বাকি রয়ে গেছে তো সেগুলো পরে কিনবে তারপর আমাদের চালও শেষ হয়ে গিয়েছে ইদানিং আপনাদের ভাইয়া চালের বস্তা কিনতেছে না কারণ একবার অনেকগুলো চাল নষ্ট হয়ে গেছে পোকা ধরে আমরা বাসায় যেহেতু মাঝে মাঝে থাকি না তো সেই জন্য আমরা চাল অল্প করেই কিনি তো এখনই তো আমাদের রিক্সালা ভাই চলে আসছে ফোন দেওয়া হয়েছিল এখন আমরা বাসায় চলে যাচ্ছি এই তো বাল্বটা আপনাদের ভাইয়া লাগায় দেখতেছে কেমন আলো হয় তো অনেক আলো দিচ্ছে আসলে কারেন্ট চলে গেলে খুব সমস্যা হয়ে যায় তো ওই লাইটটা নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য আমরা একটা লাইট কিনে নিয়ে আসলাম আর এই তো বাজার করেছি এই তো পাকা পেঁপে মুড়ি খই তারপর তেল লবণ সব কিছুই একসাথে শেষ হয়ে গিয়েছিল সব কিছুই কেনা হলো আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব সংক্ষিপ্তভাবে আজকে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো আর এই জুতাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো আমার শাশুড়ির জন্য না হয়েছে উনি সকালবেলা হাঁটতে যায় সেই জন্য নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে জামার কাপড়গুলো কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ